যদি আল্লাহ তাকে সাদের মর্যাদা দেয় এবং দোয়াও করি আল্লাহ দেয়, তাহলে আমি এটার বাগিদার। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ শহীদ মর্যাদা দান করে এবং আমাদের পরিবারকে সুখ সৈবার তৌফিক দান করে। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালাম। তো ছোটো থেকে আমি তাকে মোটামুটি কোলে নিয়েছি, আজকে তো আমি তাকে গোসল দিলাম, শেষ গোসল আমি দিলাম। মানে আমার খুব সহ্য হইতেছে না, আমার ভাই অনেক কষ্ট করে লালন পালন করছে, বড় করছে, অনেক স্বপ্ন যে তাকে বড় করবে, তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখত। মনে হয় একটা ফুটন্ত ফুল ঝরে গেছে আমাদের, মানে সূর্য উঠছে ঠিক আছে কিন্তু কিরণ দেওয়ার মতো সুযোগ পায় না সে, কিন্তু সূর্য ডুবে গেছে আবার। তো আমার স্নেহ ছিল তাকে, আমরা সবাই সকলে ভালোবাসতাম, খুবই ভদ্র ছিল, কথাবার্তা খুবই স্মার্ট, সুন্দর কথাবার্তা বলতো, বিনয়ের সাথে কথাবার্তা বলতো, আমাদেরকে খুব শ্রদ্ধা করতো। এখানে আমি বলবো এখানে দুইটা, একটা হলো বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ, যেখানে যারা পিকনিক স্পট যাবে সেখানে পূর্বে পর্যবেক্ষণ করা দরকার ছিল, সরজমিনে যাইয়া এটা আসলে নিরাপদ কি না এটা পর্যবেক্ষণ করা দরকার ছিল, এটা ওনারা করানো, এটা ওনাদের ভুল ছিল। আর ফল্লি বিদ্যুতের ভুল ছিল যে একটা ঝুলন্ত তার দীর্ঘদিন পর্যন্ত ঝুলে আছে কিন্তু তারা এটা অবহেলা করছে, এটা জিনিসটা তারা ঠিক করে নাই। এই দুইটা কারণ আমি দেখতেছি এটাই। তাকে হারিয়ে আজকে সবাই শোকাহত, তার আম্মা আব্বা তো বেহসের মতো, কালকে সকাল থেকে এই পর্যন্ত একটা পানি খাইতে পারতেছে না, একটু হানিও নিতে পারতেছে না। সরকারের কাছে বিশ্বাস চাই আর কি, এই যে ফল্লি বিদ্যুতের তারটাই এক করে ফেললো, এটা পর্যন্ত ঠিক করলে তো মোটামুটি আমার বাচ্চা এই অল্প বয়সে চলে যাইতো না, যাক এটা হায়া যতটুকু এতটুকুই। এখানে গভর্নমেন্ট যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আছে এরা এই জন্য দায়ী, যেহেতু যে ন্যাংটা তারগুলা এত ডিস্টেন্সে রাখছে ওরা, যে বাস দোতলা বাস কীভাবে টাচ করে, ওটা বাস তো আর জাম দেয় নাই সেখানে, কথা বুঝছেন না, এরা এদের নেগলেন্সি আছে, ফুল রেসপন্সিবিলিটি। আমরা এই জন্য কম্পেনসেশন দাবি করতেছি সরকারের কাছে, যে 460টা ছাত্র বনভোজনে গেল, সিকিউরিটি কি, ফার্স্ট এইড কি, ওদের কিছুই ছিল না। এখানে গভর্নমেন্ট নেগলেন্সি 100%, ইনক্লুডিং ড্রাইভার, তারা ড্রাইভারও দেখছে সেই তার ছিল নিচে, প্লাস এত ডিস্টেন্সে কীভাবে তারটা ছিল, এটা আজকে পড়ে নাই, তুফান ছিল না সেখানে, বৃষ্টি বাদল ছিল না, এই তার এত নিচে আসলো কীভাবে, বাস কীভাবে টাচ করে একটা ইয়েতে, এটা ফুলি রেসপন্সিবল ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, দ্যাট মিন্স সরকার। অবশ্যই হচ্ছে ভার্সিটি কর্তৃপক্ষ এরা নিয়ে দেখা উচিত যে এখানে দায়ী কারা, সেটা নিয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত আমার মতে। কারণ যদি মানে এত হাই ভোল্টেজের তার, আমি অত বেশি কিছু যদি আমার নলেজে নাও থাকে, অ্যাটলিস্ট এত হাই ভোল্টেজের তারে ভালো রকমের প্রোটেকশন থাকা উচিত ছিল, এক্সপেক্টেড না। সে আমাদের মধ্যে সবচেয়ে আলাদা ছিল, সবচেয়ে বিশেষ এবং সবচেয়ে আকর্ষণীয়, এবং মানে তার ক্ষতিটা কোনোভাবে পূরণ করার না, এটা অন্য কেউ, সে আমাদের মধ্যেও নেই। যারা দেখবেন মেহরবানি করে আর অনেকগুলো বিষয় আছে যেটা তোমরা পছন্দ করো, যদি তোমার এই বাংলাকে একজন শহীদ হিসেবে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাঁচ মিনিট, পাঁচ মিনিট।